আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যারাবিক স্টাডি আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আর ভিডিও নিয়ে তোমরা যারা এমএসসি জন্য খাটছো এমএসসি বা এসএসসি জন্য যারা খাটছো এইচএস বা পিজি এক্সামের জন্য যারা বসতে চাইছো তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে আজকে আমরা পড়ব তোমাদের অনার্স সিলেবাসে যে যেটি আছে আর কি মানে এসএসসি অনার্স পিজি সিলেবাসে যে ইবনুল ফারিজ কবির যে কবিতাগুলি আছে তার একটু কবিতা তার একটু কবিতা আমরা আজকে পড়ব। আর নাসিম আরজুল নাসিম নামে যে কবিতাটা আছে সেই কবিতাটা আমরা কয়েকটি লাইন পড়ব তো চলো শুরু করা যাক মূল আলোচনা আরজুন নাসিম ই সরা মিনা জাউরা ই সাহারান আহ মাল আহ ইহেদানা আর ওয়াহা নজদিন عرفه الجو منه معبر الأرجاء وروى أحاديث الأحبة مسندا عن إزدخر بأزاخر وسخاء فاستكرت من ري حواشي برده واسترد حمي البرء في أدواء يا راكب الوجناء بلغت المناء বিল হেমা এন জা বিল জার আজকের এই ভিডিওতে আমরা এই প্রথম পাঁচটি কবিতার এই প্রথম পাঁচটি লাইন আমরা পড়ব তো চলো দেখা যাক কিছু শব্দের অর্থ দেখিনি আরাজুন আরাজুনের অর্থ হলো সিদ্ধিব অর্থাৎ সুগন্ধি সুঘ্রান সুঘ্রান রাই হাতুন মিন সেন্ট সুঘ্রান আজরাউ আওরাউ হচ্ছে আর বিহি মাউদিন মসজিদ মা আরুফ বিহাদ আসলে যাওরা হচ্ছে মদিনার একটি জায়গার নাম যেটি মসজিদে মসজিদ নবাবীর নিকটে রয়েছে অর্থাৎ যাওরা হচ্ছে মদিনার একটি জায়গার নাম সাহারান সাহারানের অর্থ হলো আওয়াইল উৎসবাহ অর্থাৎ প্রত্যুষ প্রভাত প্রত্যুষ সকালের আগের মুহূর্তটাকে সাহারণ সাহারণ বলা হয়েছে তারপর আরওয়াহন আরওয়াহনের এক বচন হচ্ছে রিয়াহন রিয়াহন মানে বাতাস রিয়াহন মানে বাতাস তারপরে তারপরে দেখো আরফুহ আয়ারফুন আয়ারফোনের অর্থ যেটা হচ্ছে রায় হাতুন রাই হাতুন তৈবন সুগন্ধি সুন্দর ঘ্রাণ সুগন্ধি আলারজা উ আলার্জা উ এর অর্থ হচ্ছে আর নাওয়াহাই নানান দিক দিকসমূহ আর নাওয়াহাই দিকসমূহ তারপরে দেখো তারপরে প্রথম প্রথম লাইনে দেখো আন্নাসিম নাসিম হলো মৃদুমন্দ বাতাস মৃদু বাতাস আন্নাসিম নাসিম বলা হয় মৃদু বাতাসকে সারা মিন্স প্রবাহিত হওয়া সারা মিনস প্রবাহিত হওয়া আহিয়া আহয়া মানে হচ্ছে জীবিত করে তোলা জীবিত করে তোলা আহিয়া আর আর একটা এখানে আহিয়া এই আহিয়াটা হচ্ছে বার বা ফেড়াইল আর আহিয়া এটা যে হাইগুনের বহু বচন হাইগুনের অর্থ হলো জীবিত আহদা আহাদার অর্থ হলো টু অফার টু গিভ আ প্রেজেন্ট উপহার দেওয়া গিফট করা তারপরে নাজাদ একটি জায়গার নাম যৌন যৌনের অর্থ হলো হাওয়া উন মানে পরিবেশ মারুল মোয়াম্বারুল আরজা ই মানে আম্বার বিশিষ্ট রাওয়া মানে বর্ণনা করা তারপরে হচ্ছে দেখো ইজ ইজা খির আইন ইজাকরিন ইজা খিরুন এটি এটি হলো একটি ইজ্জা খির উন হলো হাসি তৈবুর রায় হাতে হাসিসুন তৈবুর রায় হাতে অর্থাৎ সুগন্ধ বিশিষ্ট এক ধরনের ঘাস সুগন্ধ বিশিষ্ট এক ধরনের বলতে পারো নাবাদ উদ্ভিদ সুগন্ধ বিশিষ্ট এক ধরনের উদ্ভিদ তারপরে দেখো আজা আখির বি আজা আখির আজা কি আজা আখির হলো মাউদি অন করবা মাক্কা এটি মক্কার নিকট নিকটবর্তী একটি জায়গার নাম এটি স্থান এটি হলো আজা আজা আখির হলো মক্কার নিকটবর্তী একটি স্থান তারপরে হচ্ছে দেখো কি আছে ও শিখা অশেখা শেখা হচ্ছে নাবাতুন কাটা বিশিষ্ট এক ধরনের উদ্ভিদ কাটা বিশিষ্ট এক ধরনের উদ্ভিদকে শেখা বলা হয় তারপরে ফার্স্ট সাকির তু সাকিরা মানে তোমরা খুব ভালোই জানো সাকিরা মানে নেশাগ্রস্ত হওয়া মাতাল হওয়া তারপরে দেখো মিন মিন মানের থেকে তারপরে দেখো রাইয়া রাইয়া ফার্স্ট টু মিন রাইয়া এই রাইয়া রাইয়ার অর্থ হলো রায়া হাতুন এই রাইয়ার রাইয়ার অর্থ হলো রায়া হাতুন বা রাইয়া হলো রায়া হাতুনের সিনোনিম বা সমর্থক শব্দ রায় হাতুন মানে কি বলেছিলাম পারফিউম বা সেন্ট সুগন্ধি তারপরে দেখো হাওয়াসি এটা হাসিয়াতুন বহু বচন হাওয়াশি হাশিয়াতনের বহু বচন যার অর্থ হলো তরাফুসাই অর্থাৎ কোনো কিছু প্রান্ত কোনো কিছুর প্রান্ত তারপরে হচ্ছে আলবুর্দু আলবুর্দুর অর্থ কি আলবুর্দু আল আলাদ এটা হচ্ছে এক ধরনের কাপড় বা চাদর বলতে পারো এটা হচ্ছে চাদর বুর্দুন মানে চাদর তারপরে দেখো হোমাইয়া হোমাইয়া বলতে যেটা বোঝানো হয় দাওয়ার সুক্রি মানে শুক্রু মিনস ইন্টক্সিকেশন বা বা মাতলামি বা নেশাগ্রস্ততা বা মাতলামি মাতলামি তারপরে দেখো বুর উন বুর উনের অর্থ হলো বুর মানে বুর উনের অর্থ হচ্ছে তোমার শিফা উন শিফা মানে আরোগ্য শিফা উন শিফা উন মানে হল আরোগ্য বোর উন বোর অর্থ হচ্ছে শিফা উন আর শিফাউনের বাংলা অর্থ হলো আরোগ্য তারপরে দেখো ফি আদাঈ আদুয়া উন আদুয়া উন এটি হলো বহু বচন ওয়াহেদুহা আদাউ ওয়াহেদুহা আদাউ ওয়াহ আলমারদু এটা আচ্ছা আদুয়াউন হলো বহু বচন তার এক বচনের রূপ হলো দাউন যার অর্থ হলো আল মারাজু মারাজু মানে রোগ বা ব্যাধি বা অসুখ দা ওন মানে হলো অসুখ বা ব্যাধি তারপরে দেখো পাঁচ নম্বর নিয়ে কি বলা ইয়া ইয়াটা হলো মানে ও হে ও রাকিব 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 এটা হচ্ছে ইসমুল ফাইল রাকিব এখানে অর্থ হলো আরোহনকারী আল আল আজনা ও বলতে যেটা বোঝানো হয় আর না শক্তিশালী উস্ট্রি শক্তিশালী উষ্টি বা শক্তিশালী উটনি শক্তিশালী উটনি বা সি ক্যামেল আলওয়াজ না হলো সি স্ট্রং সি ক্যামেল স্ট্রং সি ক্যামেল ওকে দেন আল মোনা এই মোনা এটা এটা এটি হলো বহু বচনের রূপ এর এক বোচন হলো মুনিয়াতুন মুনিয়াতুন যার অর্থ হলো কামনা বাসনা কামনা বাসনা ইন জুস্তা জুস্তা মানে যেটা বলা হয় অতিক্রম করা মারার্তা মারার্তা মানে অতিক্রম করা তারপরে দেখো আল জার আল জার আউ আল জার আউ জার আ বলতে যেটা বোঝানো হয় আরদু আল কাসিরাতু কি বললাম আল জার আউ বলতে যেটা বোঝানো হয় আলআর আরদু আল কাসিরাতুল হাসা আলআর আল কাসিরাতুল হাসা হাসা মিনস স্টোন পাথর তার মানে কি বলা হচ্ছে যে আলজার আউ বলতে যেটা বোঝানো হয় প্রস্থর বিশিষ্ট ভূমি প্রস্তর বিশিষ্ট ভূমি অধিক প্রস্তর বিশিষ্ট ভূমিকে বা প্রস্তরময় ভূমিকে বা পাথরে ভূমিকে যে জমিতে পাথর আছে আর কি প্রস্তর বিশিষ্ট বা পাথরে ভূমিকে বলা হয় আলজার যার আউ যার আউ মানে হলো প্রস্তরময় ভূমি ওকে এবার আমরা ট্রান্সলেশনটা দেখে নেবো তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি এই কবিতাটি আসলে ভক্তিমূলক কবিতা এটা সুফিমূলক কবিতা এই কবিতাটি সুফিমূলক কবিতা এই কবিতাটি অর্থ দুরকমভাবে করা যাবে তো চলো আমরা সহজভাবে কবিতাটি অনুবাদটা করি এবং সহজভাবে কবিতাটি বোঝার চেষ্টা করি তো দেখো বন্ধুরা নাসিম সারা মিনা মাইতাল আহিয়াই আরাজুন নাসিম মৃদু মৃদু বাতাসের সুগন্ধি মৃদু বাতাসের সুগন্ধি সারা ই জাওরা থেকে প্রবাহিত হল সাহারান তালা এবং জীবিত ব্যক্তিদের মৃত কেমন লাগছে অদ্ভুত অর্থাৎ পায়। মৃত মৃতপ্রায় ব্যক্তি মৃত প্রায় ব্যক্তিদের ফাহিয়া এটা ভার বা এটা তোমার ফেল কি করছে সেই মৃতপ্রায় ব্যক্তিদেরকে মৃতপ্রায় ব্যক্তিদেরকে জাগরিত করছে তাদের মধ্যে নতুনভাবে প্রাণের সঞ্চার ঘটাচ্ছে তাদেরকে মনে হচ্ছে তাদের মধ্যে তাদেরকে সতেজ করে তুলছে এবার এবার একসাথে করি আরাজুল জুন সারা মিনাজ জাউরা ই সাহারান আহিয়া মাইতাল প্রভাতে প্রত্যুষে জাওরা থেকে নামক জায়গা থেকে এক সুগন্ধি বিশিষ্ট মৃদু বাতাস প্রবাহিত হলো যার ফলে আহিয়া মাই আহিয়া আহিয়াই ব্যক্তিদের মধ্যে প্রাণে সঞ্চার ঘটল তাদের মধ্যে তাদের শরীরের মধ্যে জীবন শক্তির প্রবেশ ঘটল তাদেরকে প্রাণবন্ত করে তুললো সেই বাতাস সেই সুগন্ধি বাতাস মৃত্যু ব্যক্তিদের মধ্যে প্রাণের সঞ্চার ঘটালো তাদের মধ্যে জীবনী শক্তি ফিরিয়ে দিল তাদেরকে প্রাণবন্ত করে তুলল চলো এবার নেক্সট লাইন দেখি আহদালানা আর আহ নজিন আরফু আমরা তো শব্দের প্রত্যেকটা শব্দের অর্থ দেখে নিয়েছি এবার আমরা জাস্ট শুধু ট্রান্সলেশন ফোকাস করবো না আর ওয়াহা নাজুদ্দিন আরফো আর সেই সুগন্ধি সেই সুগন্ধি নাজাদের বাতাসকে সেই সুগন্ধি নাজাদের বাতাসকে উপহার দিল কেমন লাগছে ভালো লাগছে না সেই সুগন্ধি নাজাদের বাতাসকে সুরভিত করে তুলল সুবাসিত করে তুলল সেই সুগন্ধি নাজাদের বাতাসগুলোকে নাজাদের বাতাসকে সুবাসে ভরিয়ে দিল সুবাসিত করে তুলল ফালজাউ মেনহু আরজাই যার ফলে কি হলো যার ফলে সেই কারণে সেই কারণে সেখানকার পরিবেশ সেখানকার আশপাশ আম্বার বিশিষ্ট সুগন্ধিতে ভরে উঠল কি হলো ওই সুগন্ধির কারণে নাচাদের সুবাসিত হয়ে গেল সুঘ্রাণে ভরে গেল আর তার ফলেই আশপাশ পরিবেশ কি হলো পরিবেশের চারপাশ আম্বার বিশিষ্ট সুগন্ধে ভরে উঠল ও রহাদিসাল আহিব্বা আর এই সুঘ্রাণ এই আরাজুন নাসিম এই নাসিম কি বর্ণনা করছে বর্ণনা করছে আহাদিস আহিব্বা সেসব আল্লাহ ব্যক্তিদের নানান কথা বর্ণনা করছে সেসব সেসব আল্লাহ ব্যক্তি যারা আছেন তাদের তাদের নানান কথা এই বাতাস এই সুগ্রাণ বর্ণনা করছে মুসন আন ইজির আন ইজ আন ইজ আন বি আজাকির অশিখা আন বেশ করে ভিত্তি করে আজাখির নামক স্থানে আজাকির নামক স্থানে শাখাও এক ধরনের সুগন্ধি উদ্ভিদ ইজখিরও এক ধরনের সুগন্ধি উদ্ভিদ ইজাক্ষীর যেটা আছে ইজাখীরও একটি সুগন্ধি উদ্ভিদ এই ইজাক্ষীর এবং শাখা শাখা এই সুগন্ধি এই সুগন্ধি যে উদ্ভিদ দ্বয় আছে তাদের ওপরে ভিত্তি করে আজাখিরের আজাখির নামক স্থানের এই দুটি সুগন্ধিময় এই সুগন্ধিময় যে উদ্ভিদ আছে তাদের প্রতি বেশ করে তাদের প্রতি ভিত্তি করে এই সুবাসিত বাতাস এই সুবাসিত বাতা সে আল্লাহ ব্যক্তিদের নানান কথা বর্ণনা করছে ফাস্তাকির তো মিন রাইয়া হাওয়া সে বুরুদিহে ফা মিন রাইয়া হাওয়া সে আর আমি আর আমি নেশাগ্রস্ত হয়ে পড়লাম মাতাল হয়ে পড়লাম কেমন করে মিন রাইয়া হাওয়া সে তার চাদরের প্রান্তের সুগন্ধি থেকে তার চাদরের প্রান্তের সুগন্ধি থেকে আমি নেশাগ্রস্ত হয়ে পড়লাম আমি মাতাল হয়ে গেলাম ওয়াস্তারাত হোমাইয়া আলবুর ইফি ই ওয়াস্তারাত হোমাইয়া হোমাইয়া বলা হয় নেশাগ্রস্ততা হোমা হোমায় মানে বলা হয় যেটা অর্থ করলাম আর কি মানে নেশার কারণে মাথা ঘোরা বা মাতলামি বা নেশাগ্রস্ত হওয়া আর এই নেশাগ্রস্ত হওয়া প্রবাহিত হয়ে গেল সারাত মানে টুফল প্রবাহিত হয়ে গেল। আর এই নেশাগ্রস্ততা চলল আলবুর ইফি আর আদর মতো অশোক আমরা জানি আর আমার অশোকের অবশ্যই শিফা রয়েছে আলব আদুআ আর আমার আর আমার ব্যাধির অবশ্যই শিফা রয়েছে আরোগ্য রয়েছে ইয়ারা কেবল অজনা কেবাল অজনা মানে হলো হে শক্তিশালী উঠনির বাহক আরোহণকারী হে শক্তিশালী উঠনিতে আরোহণকারী বুল মুনা। তুমি তোমার আকাঙ্ক্ষার জায়গায় পৌঁছে গেছো তোমাকে পৌঁছে দেওয়া হয়েছে তোমাকে তোমার আকাঙ্ক্ষার জায়গায় রোজ বিল হেমা আই আর যদি তুমি প্রস্তরময় ভূমি অতিক্রম করে থাকো যদি তুমি প্রস্তরময় ভূমি পাথরে ভূমি যদি পার করে থাকো যদি অতিক্রম করে থাকো রোজ বিল হেমা তাহলে তুমি অবশ্যই অবস্থান করো যদি অতিক্রম অতিক্রম যদি করে থাকো তাহলে তুমি অবশ্যই অবস্থান করো ব্যাস কবিতাটির ট্রান্সলেশান আজ এ পর্যন্তই আজকে আমরা প্রথম পাঁচটি লাইনের প্রথম পাঁচটি পঙ্ক্তির অনুবাদ করলাম ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে জানিয়ে দিও ওকে ব্যাস ভিডিওটি আজকে এ পর্যন্তই